একটু আগে ছিলাম বেকন বাংলোতে, এখন এসে গেছি এটার নাম হচ্ছে হ্যামিল্টন বাংলো। বাংলোর ভেতরে আগে কে থাকতো জানি না, এখন সবাই চান করে পাড়া প্রতিবেশী। ঠিক আছে, বাচ্চারা খেলে ধুলে মজায় থাকে। আমরা একটু ভেতরে গিয়ে দেখে নিই স্পেশাল কী আছে। আমি তো বুঝে পাচ্ছি না ভেতরে কি দেখার আছে। ফিউচারে যদি আপনারা কেউ আসেন, একটা রিকোয়েস্ট রইল, এটা একটা টিপ আমার তরফ থেকে আপনাদের, যখন বলবে এইসব জায়গায় ঘুরতে নিয়ে আসবো, এই প্যাকেজে হ্যাঁ বলবেন না, বলবেন এগুলো বাদ, দুদিন এক রাতের প্যাকেজ নেবো। সব থেকে বড়ো প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আলটিমেটলি দেখা গেলো খাওয়া দাওয়া গুছিয়ে হচ্ছে না, জার্নিটা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি এটার একটা ঐতিহাসিক, মানে ঐতিহাসিক মহত্ব আছে, কিন্তু এর সামনে কি ফটো তোলার দরকার আছে? কমেন্ট করো, কমেন্ট করো, যদি বলো ফটো তুলতে দরকার আছে তাহলে আমি এখন তুললাম না, পরে আবার সুন্দরবনে এসে ফটো তুলবো, যাও। আর যদি লেখো যে ফটোর দরকার নেই তাহলে তো বেঁচে গেলাম। হ্যামিল্টন বাংলোতে এসে তেঁতুল পাড়ছে বাস দিয়ে, হ্যামিল্টনের তেঁতুল এগুলো, এক একটা হাজার হাজার টাকায় বেচবো কলকাতায় নিয়ে গিয়ে। হ্যামিল্টনের তেঁতুল না না না, আমি যখন একটু বেশি খিল্লি নিয়েছি, কিন্তু এই বাংলোর একটু হলেও ঐতিহ্য আছে, সেটা হচ্ছে এই সমস্ত সামনাগুলো সব কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, সারা জীবন ধরে টিকে রয়েছে, এখনো ভাঙছে না। আর এইটা হচ্ছে আমাদের হ্যামিল্টন তেঁতুল, ওর চ্যানেল আছে দেখো। যাই হোক, আগেকার বাড়ি এরকম কাঠ দিয়ে বানানো এরকমভাবে শক্তভাবে, তখনকার কোয়ালিটি সত্যি, মানে এখনকার কোয়ালিটি তখনকার কোয়ালিটির প্রচুর তফাৎ। পুরো বাড়িটা ইনফ্রাস্ট্রাকচার এগুলো কিন্তু একটাও, আচ্ছা এটা কি ঢালাই তো? হ্যাঁ এটাই ঢালাই, এই খাম্বাগুলো একটাও ঢালাই না, এগুলো সবকটাই কাঠ, একদম পুরনো পুরনো দিনের একদম শক্ত কাঠে তৈরি, এখনো অবধি কোনো ক্ষয় নেই, যেমন ছিল তেমন রয়ে গেছে। যাই হোক, এই কাঠগুলো হচ্ছে সেরা কাঠ। হ্যাঁ এরকম কাঠ যদি এখন থাকতো, এখন অবধি খুন খাইনি, কি অবস্থা! হ্যাঁ জলে বৃষ্টিতে, মানে এগুলো এক একটা পিলারের সমান। চলো এবার যেতে হবে নৌকার দিকে, ঘেমে চান। এটা হচ্ছে এক প্রকার লাঞ্চ টাইম বলা যায়, ওই মানে সবাই একসাথে তো খাচ্ছে না, খেপে খেপে খাচ্ছে, খেপ খাচ্ছে। আর এই হচ্ছে খতরনাক ধরনের চিংড়ির মেনু, দুর্দান্ত। ও সাবাস! আর ভাত খেতে খেতেই পাশে এরমভাবে জলের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। হ্যাঁ এরকম নাজারা রোজ কোথায় দেখার জন্য পাওয়া যায়? হ্যাঁ কুচু চিংড়ি তো বড়তে না, মানে ডাইনিংটা একটু দেখে একটু ভেবে নাও কি হতে পারে, শিফট করলাম ব্যাপারটাকে একটু ভালো করে বোঝানোর জন্য। ও এরকম লাঞ্চ তিন দিন ধরে চলবে, তোমরা একটু দেখে হিংসা করতে থাকো, আমি খেতে থাকি। অনেক তপস্যার পর সুন্দরবনে এসে একটা বাঁদর দেখতে পেয়েছি, বাঘ তো পেলাম না বাঁদর পেলাম, বয়ে বয়ে মিলে গেছে। সবাই দেখে নাও সুন্দরবনের বাঁদর, এটা
বাধ্য হয়ে খেতে খেতে এটো হাতে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কিছু করার নেই। এই একটা প্রাণী পেয়েছি অনেক কষ্ট দেখতে, এটাকে মিস করা যাবে না। বানরে জল খাচ্ছে, কেন এমন এমন বোরিং ট্যুরে এসে সবাই নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছে, উপরে কেউ নেই। আমরা সব থেকে এনার্জেটিক উপরে সবাই বসে আছি। ভিডিও পজ করে জঙ্গলটা জুম করে করে সবাই মিলে দেখো, যদি কোনো বাঘ খুঁজে পাও কমেন্ট করো। দেখি আমি হাতটা ধুয়ে আসি, এটো হাতটা। খাওয়া দাওয়ার পর আরামসে আমদই খেয়ে এগিয়ে চলেছি। এখন বুঝতে পারলাম যে এখানে জার্নিটাই একটা মজাদায়ক জিনিস, মানে বেশি কিছু এক্সপেক্ট করলে চলবে না। লোকে বেসিক্যালি ভ্যাকেশান একটা করেই থাকে, এদিক ওদিক পিকনিক করে শীতের দিনে, ওরকমই একটা ভেবে নাও হাঁটতে হাঁটতে যাবো, একটু বসবো শোবো সবাই একসাথে একই জায়গায়, জলের উপর দুলতে দুলতে খাওয়া দাওয়া ঘুম ব্যাপারগুলো হবে, আর সাথে মাঝে মাঝে এরকম সোনা মোনা বাদরগুলো একটা দেখা যাবে। কোথায় গেল বাদরগুলো? ওই যে অলে বাবালে বাদর, অলে বাবালে বাদর, বাদরগুলো সব উলি বাবালে, বাদর চান করছে, বাদর লাভ মারছে। এই আর কি, খেয়ে দিয়ে দেখি। বেসিক্যালি আজকের দিনটা পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যাবে, মেন হয়তো কিছু জঙ্গলের দিকে কোর এরিয়া কালকে এক্সপ্লোর করা যেতে পারে। তো আজকের ভিডিওটা স্কিপ করো না, আর কালকের জন্য সাবস্ক্রাইব করে রাখো, নাহলে মিস হয়ে যাবে। একটু রেস্ট নিই, আর একটা জিনিস পুরো পাড়ে পাড়ে ভর্তি বানর, ও দেখো আওয়াজে কিছু শোনা যাবে না, পরে বলবো। দুপুরবেলা খেয়ে উঠে ঘুমাতে এসেছে, ফোন চার্জে লাগিয়েছি, আর বিছানার পাশে জানলা দিয়ে একটু লো ডিস্টেন্স থেকে উপভোগ করছি ব্যাপারটা। সুন্দর লাগছে, সুন্দর। কানের গোড়া এরকম জায়গা থাকলে মজাই আলাদা। এই নৌকাটাকে তো বাঘের মতন রং করেছে। কারণটা তো বুঝতে পারছি না, বোটটা দাঁড়িয়ে গেল কেন? কিছু কিছু বক্তব্য আছে নাকি? হঠাৎ করে দুটো বোট দাঁড়িয়ে গেছে পাশাপাশি, সেটে জলের মাঝখানে এসে রেস্ট নিচ্ছে। একটা আগে ঘটে গেল একটা সুন্দর ঘটনা, ওই যে আওয়াজ চরম আওয়াজের মধ্যে আমি কথা বলতে পারছিলাম না, ওরকম জায়গায় গিয়ে পাশে শুলো, সেও বলছে এত আওয়াজ, এই আওয়াজে কিছু করা যায়? বললে চুপচাপ বসেই দেখি ঘুম। ও কি চমকাচ্ছে দেখ, কি চমকাচ্ছে, কি চমকাচ্ছে, ও পাশাপাশি পাশাপাশি দুটো। আহা সুন্দর সুন্দর, আবার চাঁদ উঠেছে, খতরনাক। আহা অন্ধকার ছিল, ভালোই ছিল। বোটের পেছনে গুছিয়ে রান্না বান্না হচ্ছে। বোট তো না, পুরো হোটেল। ও ভিউ, এই জলের মধ্যে দিয়ে এখানেই বোটটা মনে হয় আজকে রাতে থেকে যাবে। মানে দুপুরের টাইমটা আমরা ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা টাইমের জন্য, মানে সেই সকালবেলা উঠেছি তো 5টার সময়, তার মধ্যে কালকে আবার রাতে সেই 2:30-3টার সময় ঘুমানো। যাই হোক, আজকে এখানেই থাকবে, রাতটা বেশ এনজয় করে কাটবে, রাতে অনেক কিছু বাকি আছে, এখন আরও দুদিন রয়েছে। আর এখানে হচ্ছে রান্নাবান্না, রাতের এই জায়গাটা আরও মজাদার, যে হোটেলে থাকবে থাকবে, যে এখানে থাকবে থাকবে, দেখি কি হয়।
আমি চা খাই না, সেই জন্য আমার জন্য কফি আনা হচ্ছে। এদের আদর যত্ন দেখে আমি খুব মানে কি বলবো মুগ্ধ হয়ে যাচ্ছি। যাই হোক চলতে থাক, আমি বিপ্লবকে খুঁজে পাওয়া যায় না, আমি ওকে তাড়াতাড়ি খুঁজে নিই। নৌকা আমাদের ধীরে ধীরে লেগে যাচ্ছে সাইডে। এমন প্যাকেজ নিয়েছি একটু পরপর খেতে দিচ্ছে, খাবার হজম হতে দিচ্ছে, হজম হওয়ার আগে খাবার নিয়ে চলে আসছে। যারা খেতে ভালোবাসো তাদের জন্য প্রিমিয়াম প্যাকেজটা রেকমেন্ড করলাম আমি। এই বিপ্লব যেমন খেয়ে হাড়ি উল্টে দেয়, ও ও হাত তুলে দিচ্ছে প্রিমিয়াম প্যাকেজে। রাতে হবে হচ্ছে মটন, ওই পেছনে রান্না হচ্ছে গুছিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের কচুরিতে। আকাশে উঠেছে চাঁদ আর আমরা হচ্ছে সাইড। খাওয়ার সময় মাংসটা যদি লোভনীয় দেখতে হয় অবশ্যই দেখাবো একবার। সারাদিন এই কানের ঘরে বটর বটর আওয়াজ পছন্দ হচ্ছে না, তার মধ্যে নেট নেই, খুব রাগ হচ্ছে। হ্যাঁ।